नमस्कार বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কলেজ স্ট্রিট যাচ্ছি বই কিনতে। এটা আমার আউটডোর ভিডিও প্রথম, তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি এক্ষুনি ঠনঠনে কালীবাড়ির সামনে চলে আসব। তো তো বাড়ি ফিরে যে বইগুলো আমি কিনে এনেছি সেগুলো আমি অবশ্যই দেখাবো আপনাদের। তো আমি রাস্তায় বলছিলাম যে বইগুলো খুবই ভারী হয়ে গেছে, আনতে অসুবিধা হচ্ছিল। তো আজ কলেজ স্ট্রিট গেছিলাম, তো কলেজ স্ট্রিট থেকে ফিরে যে বইগুলো এনেছি সেই বইগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো বইগুলো দেখে নিন, আমার স্টাডি টেবিলে আমি দেখাচ্ছি। তো প্রথমেই বলি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বইটি কিনেছি। এই বইটি আমার একটি অনেক পুরনো সংস্করণ আছে, তো আমি এখন নতুন একটা কিনলাম, তো একসাথে অখণ্ড নিলাম, তো এই বইটা কিনেছি। তারপরে যেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, এটা অখণ্ড কিনেছি, তো এই বইটাও কিনেছি। এবং এই বইটা হচ্ছে আপনার, এটারও আমার খণ্ডে আছে, এবং মানে দুর্ভাগ্যবশত এর দ্বিতীয় খণ্ডটা আমার কাছে ছিল। প্রথম খণ্ডটা হয়তো কেউ নিয়ে গেছিলো, সে আর ফেরত দেয়নি। তো জানেনি বই একবার বেরিয়ে গেলে আর ফেরত পাওয়া যায় না, খুবই মানে দুঃখের ব্যাপার। তো সেই জন্য আমি আর বই এখন কাউকে দিতে চাই না। তো এইটার জন্য আমি একটা অখণ্ড সংস্করণ কিনলাম, তো এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র কিনেছি। এছাড়া কিনেছি কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্র বলতে পারেন সবচেয়ে সহজ ভাষায়। তো এটা কিনেছি, এই বইটা আগে পড়বো না কোনটা পড়বো এখনও ঠিক করতে পারিনি, এই বইটি কিনেছি। এছাড়া কিনেছি হচ্ছে এই বইটা, এই বইটা শ্রী শ্রী দুর্গা তত্ত্বেয় কাহিনীতে এই বইটি কিনেছি। এই বইটি একটি একদম পাতলা বই, কিন্তু দুর্গার সম্বন্ধে, দেবী দুর্গার সম্বন্ধে অনেক কিছু আছে। তো এই বইটা পড়ার খুবই ইচ্ছা আছে, আমি আগে মন ভাবছি এই বইটা পড়ব। তো এই বইটি কিনেছি। আর যে দুটো বই কিনেছি সেই দুটো বই অবশ্যই দেখাবো। সেই দুটো বই হচ্ছে এই রামায়ণ কিনেছি আর মহাভারত কিনেছি। তো এই রামায়ণ মহাভারতের কথাটা একটু গল্পটা বলে রাখি। তো আমার হচ্ছে রামায়ণ মহাভারত ছিল, এই দুটোই হচ্ছে আমার রামায়ণ মহাভারত। এটার আরেকটা পার্ট আমি মানে এই রামায়ণ মহাভারতই আরও সেম আরও এই দুটো বই কিনেছি, কারণ আমার এক পরিচিত কিনতে দিয়েছিল। তো এই দুটো রামায়ণ মহাভারত আমি কিনে এনেছি তার জন্য। তো তার বলতে গেলে আমি নিজের জন্য কিনেছি এই চারটে বই। তো তার মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী দুর্গা তত্ত্বেয় কাহিনীতে, কৌটিল্য অর্থশাস্ত্র বা চাণক্যের অর্থশাস্ত্র, আর হচ্ছে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র। তো এই চারটে বই কিনেছি। তো কলেজ স্ট্রিটে গেলাম, গিয়ে ভালোই লাগলো, অনেকদিন পর গেছি কলেজ স্ট্রিট, তো বই কিনলাম। তো এই চারটে বই কিনেছি, আমি অবশ্যই এই চারটে বই সম্বন্ধে পরে তো বলবই। আর এই সত্যি কথা বলতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা এই ধরনের বই তো সবাই পড়েন না, যারা একটু মাইথোলজি বা একটু পুরাণ নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসেন তাদের জন্য এই বইগুলো আমি রেকমেন্ড করব, তারা এই বইগুলো অবশ্যই কিনতে পারেন। এছাড়া যারা নতুন বই পড়া শুরু করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই উপেন্দ্র কিশোর রচনা সমগ্র কিনে পড়তে পারেন, খুব ভাল লাগবে, অসাধারণ লাগবে আপনারা যদি পড়েন উপেন্দ্র কিশোর রচনা সমগ্র। তো আরও আমার অনেক বই আছে, আমি বইগুলো অবশ্যই দেখাবো। তো আজকের যে কলেজটির ট্যুর ছিল, তো সেই ট্যুরে আমি এই চারটে বই সংগ্রহ করেছি, আর রামায়ণ মহাভারত এই দুটো আমার আগেই আছে। তো এই দুটোরই সেম বই আমি নিয়ে এসেছিলাম, তো সেটা অন্য আমার এক আত্মীয়কে দেওয়ার জন্য। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো বই পড়ুন, যত পারেন বই পড়ুন। তো বই পড়ার মতো সুন্দর জিনিস আর হয় না, বই পড়লে কিন্তু সব দিক দিয়েই আপনার উন্নতি সাধন হয়, আপনার যেমন নলেজও বাড়বে তার সাথে আপনি বিভিন্ন দিক দিয়ে, চেতনাগত দিক দিয়ে, আত্মাগত দিক দিয়ে আপনি এমন উন্নত হয়ে যাবেন যে আপনি যখন অন্য কারোর সাথে কথা বলবেন বা আপনি অন্য কারোর সম্বন্ধে কিন্তু খুব সহজেই জেনে যেতে পারবেন, অন্যের উপলব্ধিকে আপনি কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু একমাত্র বই পড়লেই সম্ভব হয়, বই ছাড়া এটা কোনোভাবেই
করেই সম্ভব নয়। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যত পারেন বই পড়ুন। আর সবশেষে একটা কথা বলি, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, তো আর লাইক শেয়ার করবেন। তো আর আপনাদের একটা কথা বলছি, আপনাদের যদি কোনো বই নিয়ে রিভিউ করতে বলেন বা বই সম্বন্ধে আপনার জানার ইচ্ছে থাকে তো আমাকে অবশ্যই করতে পারেন। তো আমি বেসিক্যালি একটু বেশিটাই আমি এই পুরাণ বা ইতিহাস বা ইন্ডিয়ান মানে ইতিহাসের ওপর এবং ভারতের ওপর বেশিটাই পড়াশোনা করতে ভালোবাসি। তো আমার বেশিরভাগ বই এই সমস্ত, তো আমি একটু আমার কালেকশনটা আমি অবশ্যই দেখিয়ে দিতে চাইছি, আমি পরে আবার দেখাবো। তো এই হচ্ছে আমার কালেকশন, আমি দীর্ঘদিন ধরে বই কালেকশন করছি, তো অলমোস্ট আমার এই কালেকশন আছে। আমি এই কালেকশনের আমি পার্ট ওয়াইজ দেখাবো ভিডিও। তো আজকে আমার এইটুকুনি দেখাবার ছিল, তো সবাই ভালো থাকবেন, নমস্কার।